আবারও এক গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ স্বামী সহ শাশুড়ির বিরুদ্ধে। ঘটনা রাজধানীর প্রতাপগড় এলাকায়। গৃহবধূ জানান, এক বছর আগে ভালোবেসে স্বপন নমশূদ্রকে নিয়ে বিয়ে করে, কিন্তু জামাই ও শাশুড়ি মিলে ওই গৃহবধূকে নির্যাতন করে প্রতিনিয়ত। তাদের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমানে। গৃহবধূ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হলেন, কিন্তু পূর্ব থানা থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলে তিনি জানান। পুলিশ জানেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ করে নেওয়ার জন্য। আমার বাড়িতে ছিল ওই দিন পরে বেড়ি সল্লা দিয়া কুলারে বাইকে রেখেছে, বাইকটিকে বাইকে দিয়ে আমার আমার আবিদারের আমার বাইকে বাইকে রেখেছে। এমন তোর করে করে না খাইয়া থাকতে থাকতে এরপর আমি আমার মার কাছে গেছি অনেক থানাতে। কত বছর আগে বিয়ে হয়েছিল? 15 বছর 16 বছর বিয়ে হয়েছে, মানে আমার 17। এক বছর আগে বইছে। কি নাম আপনার জামাই? স্বপন নমশূদ্র। বেড়ি সব বেড়ি লুকাই রেখে বেড়ি এমন করতেছে, বেড়ি সব জানি। কি কারণে এরকম করতেছে আমি জানি না। মানে আরেকটা বিয়া করে বোতাই নি, আমার বাইকে বাইকে দিয়া এম তো বাইকে বাইকে বেড়ারা কইছি গামো যাও দুধের কথা কইছি পরে এলাকা বেড়া আমার লোকের জবরা কইছে কইছে বলে আমরা টামরা কদিন কিছু মিলিয়া যাবো গা এর বেড়ি বেড়ি ফুলার সরাই নিছি। কি নাম আপনার স্বামী? স্বপন নমশূদ্র। বাড়ি কোন জায়গায়? আড়ালিয়া গুরুদাসপাড়া। শাশুড়ি এরকম করার কারণ থাকে? শাশুড়ি মানে আমার হেন লোকের সংসার করার লাগাতে না। শাশুড়ি এরকম করানটার কারণটা কি? আপনাদের মানে সামাজিকভাবে বিয়ে হয়েছিল না? আমরা আমরা দুজনে বেড়ি সানা আমি জামাই লিয়া খাই এলাকা বেড়ি স্বামীর লুকাই রেখেছি। এখন মানে আপনার স্বামী কতদিন ধরে নিখোঁজ? 2 মাস হয়েছে। কোনো যোগাযোগ নাই? কোয়ে আছে জানেন? আমি জানি না, আমার শাশুড়ি সব জানে, বেরিয়ে লুকিয়ে রেখেছে আমি জানি। আজকে থানাতে কেন আইছে? আজকে থানাতে আইছি, মায়ের খাওয়ানোর খাওয়ানোর জায়গা কিচ্ছু নাই, খাওয়ানো এলে আমি যাচ্ছি। থানা থেকে কি কইছে? থানা থেকে কইছে হ্যাঁ বাইক যাইতাম তারা খাওয়ানোর ব্যবস্থা করে। স্বামীর লগে কোনো যোগাযোগ আছে এখন অব্দি? না।